নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে রয়েছে কাস্তাপাড়া, আর কাস্তাপাড়ায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড, যেখানে একটি বাড়িতে দেখতে পাচ্ছেন দমকলের একটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। একটি বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে আগুনে, দেখতে পাচ্ছেন একটি বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে। এই ছবি আপনাদের সামনে তুলে দিচ্ছি। ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে গেছে ঘটনাস্থলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে কিন্তু মূলত যে আগুনের যে ভস্মী দেখতে পাচ্ছেন, আগুনের যে তাপ, সেটা কিন্তু পুরো একটি বাড়ি কিন্তু ইতিমধ্যেই পুরো ভস্মীভূত। সেই ছবি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, বাড়ি কার্যত ভস্মীভূত হয়ে গেছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই কাস্তাপাড়ার সেই বাড়িটা পুরোটাই আগুনের গ্রাসে। সেটা পরে কথা, 10 মিনিট উপরে হয়েছে, ফোন করছি আমরা। আগুনের গ্রাসে সেই ছবি, এত ফোন লাগা, একটা ফাইভ মিনিট আসছে, বলুন আপনারা। সেই ছবি আপনাদের করছি, একটি পুরো বাড়িটি পুরোটাই আগুনের গ্রাসে এসে গেছে। দেখতে পাচ্ছেন পাশের বাড়িতেও কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার মতো সম্ভাবনা হয়েছে। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির দিকেই ফোকাস দেখছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাস্তাপাড়াতে ঘটনাস্থলে ঘটনা। এই জায়গাটার নাম কি? কার্যত ফায়ার ব্রিগেডের উপর কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি গাড়িতে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের পর দেখেন সরাসরি আপনার তুলতে যে পাশে যে বাড়িটা রয়েছে সেই বাড়ির দিকেও কিন্তু অগ্নিশিখা ছিটে যাচ্ছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে কাছাপাড়া আমরা সিটি বাজারের ধর্মনগর যে অঞ্চলটা রয়েছে, বাতাসা পাড়া, সেই রাস্তা রয়েছে যেখানে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন বাড়ি পুরোটাই জলে রাখ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে দমকলের ফায়ার ব্রিগেড চলে এসেছে, থানা অধিকারী যারা রয়েছেন বড়বাবু তিনি এসেছেন, তিনি চেষ্টা করছেন যে আগুনটা নেভানোর জন্য যাতে বিশৃঙ্খলা যাতে না হয়। দেখতে পাচ্ছেন পুরোটাই উদ্যোগ থানা আর ফায়ার ব্রিগেড ভালো কাজ করছে। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আগুন নেভানোর জন্য পুরোটাই ফায়ার ব্রিগেড তারা পুরোটাই চেষ্টা করছে, পুরো ফায়ার ব্রিগেড চেষ্টা করছে আগুন নিভানোর জন্য, পুরো ফায়ার ব্রিগেড চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছে প্রতিবেশী তাদের সঙ্গে কথা বলবো, কি হয়েছে তারা কিছু দোকান, এটা তার বাড়ি, কি হয়েছে এটা মামুনি দাসের বাড়ি, তারা নেই, হঠাৎ করে তারা বাড়িতে নেই, কিভাবে আগুনটা লেগে গেছে কেউ জানে না, আমরা হঠাৎ করে আগুনটা দেখছি বাড়িতে আগুন লেগেছে, এখন একটা বাড়িতে লেগেছে, পাশের মামুনি ঘর তার বাড়িটার ভিতরে হালকা দরজার ভিতরে আগুন ঢুকে গেছে, এবার ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিভানোর চেষ্টা করছে। এখন কি হয়ে লেগেছে কি মনে হচ্ছে আমরা এখন থেকে বুঝতে পারছি না, কেউ যে যেমন দেখেছে না, হট করে হাওয়াটা চলছে, কেউ ছিল না বাড়িতে। আমরা থানায় ফোন করছি, অন্তত 20 মিনিট আগে আমি নিজে ফোন করেছি থানাতে, 20 মিনিট পরে গিয়ে রেসপন্স আমি বললাম আমাদের ফাইভ নাম্বার নেই, প্লিজ আপনারা একটু কাইন্ডলি একটু ফাইভ কি কি পড়েছে এখন সেই আমরা বলছি পুরো বসে কিচ্ছু নেই। থানায় ফোন করেছি 15 মিনিট আগে, কোনো আবার পরে 15 মিনিট পরে করেছি, তখন ওরা তখন আমার সামনে আবার ফোন লাইন ধরে ফায়ার ব্রিগেড ফোন করছে 15 মিনিট। বাড়িটা হচ্ছে মামুনি দাস, বাড়ি কি ছিল না, বাড়িতে কেউ ছিল না, ঘুরতে গেছিল, ওটা বাড়ি পুড়েছে, পুরো বাড়ি কিচ্ছু নেই বাড়িটার। থানায় 15 মিনিট আগে ফোন করেছি, বাড়িতে কেউ নেই কি কি ক্ষতি হয়েছে কিচ্ছু নেই, সব টোটাল জিনিসপত্র যা ছিল। মামুনি দাস তার বাড়ি, এই অঞ্চলটা কি নাম, ক্ষুদিরাম বলি লোকনাথ মন্দির, ক্ষুদিরাম বলি লোকনাথ মন্দির সামনে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে আগুন নেভানোর জন্য পুরো চেষ্টা করা হচ্ছে। বড়বাবু তিনি ঘটনাস্থলে নিজেই ছুটে এসেছেন, বিজু থানা তিনি বড়বাবু, দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড তারা আধিকারিক তারাও এসেছেন, পুরোটাই সরাসরি আমরা দেখাচ্ছি লাইভ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন নিভানোর জন্য পুরো চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে, পুরোটাই দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য আরও একটা আগুন নিভতে পারে সেটাও চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পাড়া প্রতিবেশীরা তারাও ছুটে এসেছেন, বাল্টি জল ফেলছেন আগুন নেভানোর জন্য। মামুনি দাস তার বাড়ি, এটা বলতে যা বুঝতে পারছি আমরা, মামুনি দাস তার বাড়ি। পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি আমরা দেখাচ্ছি আপনাকে যে পুরোটাই আগুন নেভানোর জন্য তারা পুরোটাই চেষ্টা করছেন। আমার মাথায়
দেখতে পাচ্ছেন সেই ঘটনায় ঘটনাস্থলে সব রয়েছে পুরো কিন্তু বাড়িটা পুরো ভস্মীভূত হয়েছে ঘরের যে আসবাবপত্র সে কিন্তু মূলত আগুনের গ্রাসে পুরো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বারবার কিন্তু একটি কথাই উঠে আসছে যে বারবার পুরো শেষ দেখতে পাচ্ছেন যে অগ্নিশিখা কিন্তু একদম পুরো বাড়িটাকে গ্রাস করে নিয়েছে যে সেই ছবি আপনাদের সামনে তুলে